আসসালামু আলাইকুম ইউপিয়ন, আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটা বিষয় মনে হইলো, আপনি লার্নিংয়ের পিছনে সময় দিচ্ছেন, এটা হয়তো বা আপনার, আমি যেমন ফটোগ্রাফি করি, আমি লার্নিংয়ের পিছনে আমার কাছে আজকে মনে হইলো সময় দিচ্ছি না। আজকে আমি যে সময়টা লার্নিংয়ের পিছনে দিচ্ছি, ফটোগ্রাফি শেখার পিছনে, স্কিল ডেভেলপের পিছনে, এই সময়টা যদি আজকে 4 বছর আগে আমি দেওয়া শুরু করতাম, আমি যদি 2018 দেওয়া শুরু করতাম, তাহলে আজকে 2022 সালে এসে আমি কোথায় থাকতাম? সো আপনি যাই করেন, হতে পারে আপনি যদি পড়াশোনা করেন তাহলে সেখানে আপনাকে সময় দেওয়া উচিত, এই বুঝু বুঝু পড়াশোনা করে কোনো লাভ নেই। আপনি যাই করেন, যেটা আপনার করতে ভালো লাগে সেখানে শিখুন, শিখার প্রত্যেকটা জায়গায় স্টেপস আছে। সো এখানে যারা আমরা এখানে নতুন আসছি, কাজ করতেছি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে, সো প্রত্যেকে কী হয়, একটা জায়গায় বডি অথবা লেন্স এর উপরে ডিপেন্ডস হয়ে যায়। হ্যাঁ, বডি অথবা লেন্স আপনাকে হেল্প করবে ছবি তুলতে, তার মানে এই না যে একটা সুন্দর বডি বা একটা লেন্স হলে আপনি একটু ভালো ভালো ছবি তুলতে পারবেন। একটা ভালো ছবি তোলার জন্য আপনাকে প্ল্যান করতে হবে, একটা ভালো ছবি তোলার জন্য আপনাকে অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে আপনি কী করবেন। একটা ভালো ছবি তোলার জন্য আপনাকে একটা ভালো ফ্রেম ধরতে হবে, একটা ভালো ছবি তোলার জন্য আপনাকে একটা ভালো এডিট প্রসেসিংয়ে যেতে হবে, একটা ভালো ছবি তোলার জন্য নানা ইস্যুসগুলো মিলে একটা ভালো ছবি হয়, এছাড়া কিন্তু কখনো একটা ভালো ছবি হয় না। সো আপনি ফটোগ্রাফি হচ্ছে একটা চ্যালেঞ্জ জিনিসটা, যেটা আপনি ইচ অ্যান্ড এভরি টাইম আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। এটা হইতে পারে আপনাকে ক্লায়েন্ট ডিলিং, হইতে পারে আপনার ছবি তোলার ফ্রেমিং চ্যালেঞ্জ, হইতে পারে আপনার এডিটিংয়ের চ্যালেঞ্জ। সো আপনি যখন না শিখবেন যে কোথায় কীভাবে কোন অবস্থাতে ছবি তুলতে হয়, তাহলে আপনি তো সেটা পারবেন না। যেমন জিম ব্যাক আসবে, যে ছবিগুলো আমি দেখি যে উনি ট্রেনের ভিতরে ছবি তুলতেছে, এন্ড জিম ব্যাক আসবে যে চ্যালেঞ্জ নিয়ে ট্রেন, একটা রানিং ট্রেন চলতেছে, অথবা উনি যেই ক্যাপচারগুলো করতেছে, পানিতে নেমে যাচ্ছে, এই করতেছে, এটা তো ভাই আপনি আমি করতেছি না, তাহলে ওনার জায়গায় কি আপনার আমার যাওয়া সম্ভব? যখন আপনি সর্বোচ্চ লেভেলে লার্ন করবেন ইচ অ্যান্ড এভরি স্টেপ থেকে, আপনি কিন্তু তখনই ওই জিনিসটা সম্পর্কে ম্যাক্সিমাম জানবেন। সো অবশ্যই লার্নিংয়ে সময় দেওয়া উচিত, অবশ্যই আপনি শিখেন এবং পরবর্তীতে সেটাকে স্কিলকে ডেভেলপ করে আপনি নিজে সুখে থাকেন, আর তখনই কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাকা আসবে। সব থেকে মূল পয়েন্ট যেটা, আপনার যখন টাকা আসবে তখন দেখবেন সব শেখার কষ্ট ক্লিয়ার, তবে অবশ্যই এটার সাথে আপনার লেগে থাকতে হবে। এই জন্য আমাদের মার্কেটিংয়ের ভাষায় বলা হয়, এটাকে নিশ সিলেকশন করে একটা মাইক্রো নিশের উপরে একটা জিনিসের উপরে আপনি স্পেশালিস্ট। আপনি ধরেন আপনি ওয়েডিং ফটোগ্রাফি করে যদি ভালো লাগে সেটার উপর স্পেশালিস্ট হন, আপনি যদি প্রোডাক্ট ফটোগ্রাফি ভালো লাগে সেটার উপর স্পেশালিস্ট হন, আপনি যদি ফ্যাশন ভালো লাগে তাহলে আপনি সেটার উপর স্পেশালিস্ট হন। তো থ্যাংক ইউ, আশা করি আমার যে ছোট্ট মেসেজ ছিল এটা আমি সবার মাঝে দিতে পেরেছি। আসসালাম।